খাস করে পাক দরবারে দোয়া চাই, ও রব্বুল আলামিন আল্লাহ আমরাও তো মরে যাব, মরণ তো আপনি দেবেন, তবে আল্লাহ রাস্তাঘাটে মরণ দেবেন না, পথে ঘাটে দেবেন না, অ্যাক্সিডেন্টে মরণ দেবেন না, বেউজ্জতি মরণ দেবেন না, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি দেখছেন আপনি শুনছেন, আল্লাহ আমাদের মরণটা জুম্মা রাত্রিতে দিন, রমজান মাসে দিন, যে মরণ, যে মরণ আপনি খুশি হবে, আপনার খাবি খুশি হবে, সেই মরণ আমাদের উম্মাতে মুহাম্মাদি সকলের জন্য নসিবে আল্লাহ কবুল করো। যতক্ষণ না জান্নাতি বান্দা বান্দি হব ততক্ষণ আমাদের কারো মরণ দেবেন না। শেষ মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সকল কার নসিব করো। নসিবে যদি না থাকে, টাকার অভাবে যদি না যেতে পারি, ঘুমাতে ঘুমাতে হাবিবের চাঁদ মুখ দেখবার আমাদের সকল কার নসিব করে দি। আল্লাহ যে আমার নবীকে দেখবে সত্য দেখবে, শয়তান সুরাদ নিতে পারে না, হাবিবের দিদার যে একবার পেয়ে যাবে তার জন্য সাতটা জাহান্নাম হারাম হয়ে যাবে, আটটা জান্নাতে দরওয়াজা খুলে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ এজন্যই চাইছি আল্লাহ ফিরিয়ে দেবেন না, নিরাশ করে দেবেন না, তাড়িয়ে দেবেন না, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি আপনার হাবিবকে ভালোবাসেন, হাবিবকে মহাব্বত করেন, হাবিব যাতে রাজি, আল্লাহ আপনি তাতে রাজি, হাবিব যাতে খুশি, আল্লাহ আপনি তাতে খুশি, ও রব্বুল আলামিন হাবিবের আদরে উম্মাতের, হাবিবের মহব্বতে উম্মাতের আজকে হাত তুলেছে, আল্লাহ পাক কিছু চাই না, কিছু চাই না, মরণের আগে আগে একটিবার হাবিবের দিদার নসিব করে দি। আল্লাহ আমরা বড় গুনাহগার ধরা পড়ে যাব, আল্লাহ কবরে রিহাই পাব না, আল্লাহ পাক কোথাও রিহাই পাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দয়া আপনার রহমত যদি নসিবে না হয়, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি যদি আমাদের থেকে মুক্ত একবার ফিরিয়ে নেন, আমাদের বাঁচাবার মতো কেউ না, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ পাক, আল্লাহ আপনি রহমতের কোলে একটু জায়গা দিয়ে আল্লাহ পাক আমাদের ঘরে হেদায়েতের দান করুন, আল্লাহ আপনি হেদায়েতের মালিক, আল্লাহ যারা বেনামাজি যারা বেরোজাদার আল্লাহ আপনি হেদায়েত দান করুন, বিশ্বের মুসলমানদের জানমাল ইজ্জত ইমানের হেফাজত করুন, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত পতদলিত হচ্ছে, চারিদিকে মার খাচ্ছে, অন্যায় আছে অপরাধ আছে জানি, তবে আল্লাহ পাক, আল্লাহ পাক কারো হাতে, আল্লাহ পাক আপনি অপমান করবেন না, কারো হাতে মার খাবেন না, কারো হাতে অপমান করবেন না, আল্লাহ আপনি সাজা দিতে হয় আপনি দেন, আল্লাহ আপনি চাইলে সাজা দেবে, আপনি চাইলে নাজাত দেবে, আল্লাহ আপনি চাইলে সাজা দেবে, আল্লাহ আপনি চাইলে নাজাত দেবে, তবে আল্লাহ আপনি বলেছেন ইন্না দিনা ইন্নাল্লাহি ইসলাম, আল্লাহ আপনার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, ইসলামের ঘরে ছেলেরা মার খাবে, ইসলামের ঘরে ছেলেরা লাঞ্ছিত হবে, ইসলামের ঘরে ছেলেরা বঞ্চিত হবে, না না ও রব্বুল আলামিন আল্লাহ আপনি নিজে জিম্মেদার হয়ে আমাদের সকলকে আপনি হেফাজত করো। আল্লাহ পাক এই গ্রামবাসীকে কবুল করুন, সকলকে মিলেমিশে হেসে গেলে কাটাবার তৌফিকই দি। সব থেকে বড় রোগ আমাদের দেখা দিয়ে দিয়েছে মনের হিংসা, মনের হিংসা, আল্লাহ আপনি আমাদের সকলের মনের হেদায়েত দান করুন,
আল্লাহ পাক সম্প্রীতির বাংলা ভারতবর্ষ শান্তির মাঠ আল্লাহ, আল্লাহ আমাদের যেমন মিলেমিশে হেসে খেলে দিন কাটাচ্ছে আল্লাহ, তেমন ভাবে কাটাবার মতো তৌফিক দি, সমস্ত কিছু কবুল করে নি, যদি কিছু সওয়াব দান কর, সর্বপ্রথম সওয়াব দোজাহানের বাদশাহ সাইয়্যদুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবখান পৌঁছে, হুজুরের আলা ওলাদের দরবারে পৌঁছে, মদিনা শরীফ মক্কা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লা হুজুরদের রূহকে সওয়াবখান পৌঁছে, পীরদের সরদার গৌসুল আজমের দরবারে পৌঁছে, হিন্দুস্তানে বাদশাহ খাজা হুজুরের দরবারে পৌঁছে, চার ইমাম হযরতের রূহকে পৌঁছে, খাস করে সওয়াব আদম নবী থেকে শুরু করে পর্যন্ত যত নবীন সিদ্দিকীন সোহাদা সালেহীন আরো বিল্লাহ হযরতেরা চলে গিয়েছে প্রত্যেকের রূহকে সওয়াব করে, খাস করে সওয়াব ফুরফুরা শরীফ মাজা ফতে ফুরফুরা শরীফ মুজাদ্দাদুস সওয়াব আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাত হুজুরের পাঁচ কলিজার টুকরা চার সৈদান হোসেন বোখারি বড় হাফেজ সাহেব ছোট হাফেজ সাহেব দাদা হুজুরের যত খলিফা হাজরাতেরা চলে গিয়েছে জামাই বেটি নাতি পুতা যারা প্রত্যেকের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে, খাস করে সওয়াব পিয়ারডাঙ্গা দরবার শরীফ আল্লাহ হিজলি শরীফ আল্লাহ পাক মেদিনীপুর শরীফ বৈতুল চৈতন্যপুর বড়াসলের মোস্তাদ হুগলি জেলার জমিনে শুয়ে আছে দাদা হুজুর সহ দাদা হুজুরে অনেক খলিফারা আছে, যেমন পীরনগর শরীফে হুজুর শুয়ে আছে আল্লাহ, কলিকাতা মানিকতলার জমিনে আল্লাহ আমার দাদা হুজুরের পীর রসুলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, যত আপনার মাহবুবেরা শুয়ে রয়েছে প্রত্যেকে রূহ পাকে সওয়াব খান পৌঁছে, কুল মুমিন মুমিনাত মুসলিম জিন ইনসান ইমানদার মাত্রই যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে প্রত্যেকের কবরগুলিকে পোষাল হাবিবের নূর দ্বারা রওশন করে হাবিবের সুপারে সাফাত নসিব করে তাদের ঘরে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আজকের মাহফিল আমরা যারা হাজির দিয়েছি আমাদের প্রত্যেকের আবাসদার মুরব্বি মা বাপ দাদুজান দাদিজান নানাজান নানিজান যারা অনন্তকালের জীবনে কবরের মানুষ আখেরাতের মানুষ আল্লাহ তারা আর ডাকলে সাড়া দেবে না আল্লাহ, আল্লাহ আমরা কেউ সোনার নাতি কেউ ছেলে পুলে হয়ে আজকের মাহফিল থেকে হাত তুলেছি আপনার শাহী দরবার, আল্লাহ আপনি দয়া করে কবুল করে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা করে দিন আল্লাহ, তাদের ঘরে জান্নাতের উচ্চ মাকাম দান করে, চাইতে বাকি আছে চাওয়ার মধ্যে সামিল করে কবুল করুন, এই কবুল করেন আল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।